দেখো, পুরো গ্রামের মধ্যে মানে একটা ক্ষেতের মাঝখানে আছে গ্রামের ভেতর, যে স্যার নিয়ে যাচ্ছে রেজাল্ট, সেই যে স্যার আমাদের, দেখুন। তো গাইস, তো রেজাল্ট হাতে রেখে গেছি আমি। এখন কত পেয়েছি আমি জানি, কত? 83। 83 মার্কস পেয়েছি। নাম্বারটা এটা পড়ে নাও, সাংসদ পরীক্ষা। তো হাতে রেখে বন্ধুরা, ভালো তো? ভালো তো থাকতেই হবে তো, যেহেতু তোমরা আমার চ্যানেলের মেম্বার, তো ভালো তো থাকতেই হবে তোমাদের। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ঠিক আছে? তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ কেউ করবে না, প্লিজ স্কিপ কেউ করো না বন্ধুরা। তো ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকো। এদিকে কলেজে যাব, রেজাল্ট বেরাবে, রেজাল্ট বেরিয়ে গেছে অনেকদিন, আমি আমি নিতে যাইনি। তো আজকে আমি নিতে যাব কলেজে রেজাল্ট। তো ওটা নিয়ে আজকে ব্লগটা বানাবো। তো দেখো তোমরা, খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকে, তোমাদের মধ্যে তুলে ধরতে চেয়েছি। তো দেখতে থাকো ব্লগটা। আমার একটা বন্ধু আসছে প্রস্তাব, তো ও আসলে আমি বেরাবো। তো ব্লগ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বেরিয়ে গেছি আমরা, এই যে প্রস্তাব চলে এসেছে, ওর জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। তো এখন আমরা কলেজের উদ্দেশ্যে যাচ্ছি, আমার রেজাল্টের জন্য রেজাল্ট নেবো। তো কিছু বল, মাস্ক পরেছিস এই সময়? মাস্ক পরে বাবা রে, কি মাস্ক ফাক্স পরে বেরিয়ে গেছে। তো কাস্তাপাড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। চলে এসেছি সেই কাস্তাপাড়া প্ল্যাটফর্ম, আগে ব্লগে দেখলে সবাই। তো এখন আমরা নৈহাটিতে যাবো, ট্রেন ঢুকছে কটায়? ট্রেনটা 12:26 ট্রেন। ট্রেনটা ধরে এখন নৈহাটি থেকে হাবড়া লোকাল, হাবড়া বাস ধরবো, হাবড়ার বাস 73 নম্বর বাস ধরবো। তো দেখাচ্ছি, তো সব ডিটেলসে দেখতে পারবে। উঠে গেছি বন্ধুরা ট্রেনে, রাস্তাপাড়া ছেড়ে দিয়েছে, নৈহাটিতে যাচ্ছি। ফোনে ফোনে বাড়ি লেগে যেতে পারে। তো বন্ধুরা, নৈহাটিতে নেমে পড়েছি আমরা, এখন বাস ধরবো। এখন সাবওয়ে থেকে যাবি? সাবওয়ে থেকে যাবি? না না, মাটিতলা দিয়ে যাবো। সাবওয়ে থেকে উঠে বাসে উঠবো, 73 নম্বর বাস ধরবো। তো আজকে আসার কারণটা হলো রেজাল্ট তো নেবোই, তাই জন্য বেইমানি করেছিল আমাকে, একা ফেলে চলে গেছিল একদিন, তাই জন্য ওকে আসতে হয়েছে আমার সাথে। তারপর আরো দুজন বেইমানি করেছিল, জয় আর কে জানি গৌতম, আমাকে বলেছিল একদিন যাবে নিয়ে, মালগুলো বলেনি, বাইকে করে চলে গেছে ভেগে। জয় যদি ভিডিওটা দেখে থাকিস তো কমেন্ট করিস নিশ্চয়ই। ওকে বললাম, তুই মিষ্টি বানাচ্ছিস, মিষ্টি আর মিষ্টি খাওয়াবি, নিয়ে আসবি, আর পার্টি ভাই কিন্তু জন্মদিনে তোর অনেক, কমেন্টটা করবি। তো বন্ধুরা, আমরা এখন মাটির তলায় নামছি, মাটির তলায় এসে মাটির তলায় ঢুকছি ভূগর্ভে। ঠান্ডা তো এখানে থাকবি, এখানে কি ঠান্ডা ওয়েদারটা, ওয়েদার না মাটির তলায়। তো এখন উপরে উঠছি, চলো দেখতে থাকো উপরে উঠছি। বৃষ্টি গন্ধ এখানে, প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি, আবার আবার সেই সেটা ভাঙা রোদ এখানে, কি বলবো। তুই মাস্কটা পরিস কেন বারবার? এত ওরই ওরই একা করোনা লেগেছে, কোস্তগিরি একা করোনা লেগেছে, কি বলবো। এই মানে এত রোদে আর ভাল লাগছে না, রেজাল্টটা নিয়ে ভেঙে যাবো, ভাল লাগছে না। আর যদি স্যারের সাথে যদি কথাবার্তা হয় বলবো কিছু, সেগুলো যদি তোমাদের মধ্যে শেয়ার করতে পারি তো নিশ্চয়ই শেয়ার করবো, দেখতে থাকো।
বন্ধুরা বাসে উঠবো এখন, আমাদের বাস চলে এসেছে। বন্ধুরা বাসে উঠে গেছি আমরা, এখন যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। 73 নাম্বার বাস ধরেছি নিমাটি থেকে। তো দেখো বহুত জমে গেছি, আর সিনেমাটিক শটগুলো দেখতে পাবো। বাস থেকে আমরা নেমে পড়েছি, আমাদের স্টপেজ হলো নিমা বাস স্ট্যান্ড। তো এটা হাবড়া লাইনের দিকে পড়ে, নৈহাটি টু হাবড়া রোডের লাইনের উপরে পড়ে আমাদের কলেজটা। তো আমাদের কলেজের নাম হলো আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজ। অনেকদিন পরে যাচ্ছি, কলেজের মুখ দর্শন করবো আজকে। তো দেখো কলেজের সামনে যাই, এই আমরা হাঁটছি, এই তো যা 2 মিনিট লাগবে কলেজ যেতে, এখান দিয়ে হেঁটে হেঁটে। চলো দেখো ভিডিওটা। বন্ধু আমাদের কলেজটা দেখো, পুরো গ্রামের মধ্যে, মানে একটা ক্ষেতের মাঝখানে আছে গ্রামের ভেতর। এই যে আমাদের বোর্ড, আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজ, এইদিকে এইদিকে যেহেতু, এই যে আমাদের আইটিআই কলেজ। তো বন্ধুরা আমরা ঢুকে এই ঢুকবো এখন আমাদের কলেজে। যে আমাদের কলেজের গেটটা দেখো, গেটটা কলেজটা ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের কলেজের গেট, এই যে কলেজটা দেখো কত বড়, সামনে গার্ডেনটা দেখো। কলেজে ঢুকে গেছি, এই যে আমাদের কলেজটা কত, হল রুম, হল রুম না বলি, এখান থেকে সব ক্লাসরুম আছে, সব ট্রেড আছে, বিভিন্ন ট্রেড, এখানে অফিস রুম। তো এখন আমাদের ওয়েট করতে বললো, এখনও যে স্যারটা দেবে আমাদের রেজাল্টটা, সে স্যারটা টিফিন করতে গেছে, ওই স্যারটা আসবে। দেখো এই যে স্যার নিয়ে যাচ্ছে রেজাল্ট, সেই যে স্যার আমাদের, দেখুন। তো হে গাইস, তো এখন আমি কোস্তাবকে দিয়ে ভিডিওটা করাচ্ছি, কেন ওখানে হয়তো অফিসিয়াল কাজে পারমিশন দেবে না। তো আমি এখন, স্যার ডাকলো আমাকে, আমি এখন রেজাল্টটা নেব, সই করবো, সই করার ব্যাপার আছে। তো রেজাল্টটা নিচ্ছে, কত কিছু মনে পড়ছে স্মৃতি আমাদের, আমাদের স্মৃতি গুলো মনে পড়ছে এখন, কষ্ট লাগছে ভেবে। আবার কবে আসবো জানি না, আসবো কি না। এই আমাদের ওয়েল্ডার, আবার কবে দেখা হবে জানি না, আসবো কি না এই কলেজে, আর কোনো কাজে বা কিছুতে তো জানি না। এখন বাইরে বেরাবো, বাইরে গিয়ে লাস্ট ভিডিও শেষ করে দেবো ওখানে গিয়ে। তো আমার এইটুকুই আজকে ভিডিও ছিল, তো দেখতে থাকো। এই যে সব স্টুডেন্টরা, আমরা এখন কলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের রেজাল্ট ফেজাল্ট নেওয়া কমপ্লিট। তো 1 ঘন্টা পর বেরোলাম, কথাবার্তা বলে এত কথা বলেছি কী আর বলবো। তো এখানেই আমাদের কলেজকে বাই বাই করছি, আবার কবে দেখা হবে জানি না। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা, তো নিশ্চয়ই পাবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমরা এখন বাস ধরে বাড়ি যাবো, নৈহাটি যাবো, নৈহাটি থেকে কাস্তাপাড়া। তো বাই বাই, টেক কেয়ার।